সুপ্রভাত। হিম হিম শীতের এই সকালে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রভাত বাংলাদেশের আজকের আয়োজনে। মনে আছে নিশ্চয়ই এই আয়োজনটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, বাংলাদেশ বেতার এবং রেডিও ভূমিতে সরাসরি সম্প্রচারিত হয়। সেই সাথে ফেসবুক, ইউটিউব, টুইটার তো আছেই, তাছাড়া আপনারা এই আয়োজনে সরাসরি শিল্পীর সাথে কথা বলতে পারবেন টেলিফোনের মাধ্যমে, এবং টেলিফোন নম্বরগুলো স্ক্রোলে দেখানো হচ্ছে। আজ আমাদের সঙ্গে আছেন শিল্পী আয়েশা জেবিন দীপা। সুপ্রভাত। শুভ সকাল আপু, কেমন আছেন? ভালো আছি এবং ভীষণ ভালো লাগছে। সবেমাত্র নতুন একটা বছর শুরু হলো, সবকিছুই নতুন, উদ্যম, স্বপ্ন, সবকিছু পরিকল্পনাও, এবং সেই সাথে আজকে সকালটা শুরু হবে আপনার গানে। ভালো লাগছে ভীষণ। থ্যাংক ইউ। তো আমরা শুরুতে কোন গানটা শুনবো? আমি শুরুতে গাইব ময়মনসিংহ অঞ্চলের একটি আঞ্চলিক গান, শুরু করছি। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মরছে নিজে, এর দেশে যাই Thank you.
ভীষণ ভালো লাগলো। সকালের শুরুটা নিঃসন্দেহে চমৎকার হলো এবং অনেক জনপ্রিয় একটা লোকসঙ্গীত। এরপরে আমরা কোন গানটা শুনবো? এবারে গাইছি রঙ্গিলা 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 রে। সুপ্রভাত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি সিলেট থেকে মোহাম্মদ বাবুল হোসেন বলছি। জি, অনেক অনেক ধন্যবাদ টেলিফোন করবার জন্য। আশা করছি ভালোই আছেন। শিল্পীর সাথে কথা বলুন। আপু কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা ফ্যামিলি সহ দেখতেছি খুব সুন্দর সুপ্রভাত বাংলাদেশ, খুব সুন্দর অনুষ্ঠান। আমরা নিয়মিত দেখি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আসলে পরে আমরা টিভি দেখে পেয়ে থাকি কখন আরম্ভ হবে আর কি। আর খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। আমি একটু শিল্পীর সাথে কথা বলতে চাই। আমি শুনতে পাচ্ছি। জি, তিনি শুনতে পাচ্ছেন, আপনি কথা বলুন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন আপু? জি আমি খুব ভালো আছি। আপনার কোন গানের অনুরোধ? আমার তিনটা গানের অনুরোধ আছে। গান তিন গান, হ্যাঁ যদি যে কোনো একটা গান শোনালে খুশি হব। একটা হচ্ছে শাহ আব্দুল করিমের তুমি দিনে আকুল পরা আকুল পরাণ, বন্ধুরে কই পাবো সখি গো, কোন মিস্ত্রি নাও বানাইছো, যে কোনো একটা গেলেই খুশি হব। আসসালামু আলাইকুম। জি সঙ্গে থাকুন, আমি গাইবার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সাথেই থাকুন। আমরা যে গানটা শোনার প্রস্তুতি নিচ্ছিলাম, এখন গাইছি রঙ্গিলা, তারপর দর্শকের অনুরোধে গানটি গাইব। রঙ্গিলা 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 রে,
আরো একটি জনশ্রুত গান, আমার মনে হয় এটাও খুব ভালো লেগেছে দর্শকদের। বলছিলেন যে এবার অনুরোধের গান গাইবেন, তার আগে একটু টেলিফোন। নিশ্চয়ই। সুপ্রভাত। হ্যালো সুপ্রভাত, হ্যাপি নিউ ইয়ার। জি, আপনাকেও হ্যাপি নিউ ইয়ার, আশা করছি ভালোই আছেন। কে বলছেন? জি ভালো আছি, আমি সাইফুল আলম তামিম, আমি চিলসিটি থেকে বলছি। জি, অনেক অনেক ধন্যবাদ, আপনি সব সময় আমাদের সাথেই থাকেন। নিশ্চয় শিল্পীর সাথে আপনি আসলে উপস্থাপনায় খুব পারদর্শী, এত ভালো লাগে আপনার উপস্থাপনা। জি, বলে শেষ করে দেন না, অল্প টাইম কথা বলি তো, আপনাদের প্রশংসাগুলো ঠিকমতো করতে পারি না। জি, তারপরেও আপনাদের ভালোবাসা আমাদের সকলের জন্যই পাঠ। আমি একটু আয়েশা দেবীর নিপার কাছে চলে যাই। জি, কথা দারুণ পরিবেশনা, রূপে গুণে ভরপুর আমাদের কন্যা। অনেক ধন্যবাদ আপনাকে। এই 51 বছর হয়ে গেছে দেশটা স্বাধীন হয়েছে, এরকম একজন প্রজন্ম আসবে আমাদের ভবিষ্যতে এত সুন্দর করে এত হাসি দিয়ে গান করবে তো আমরা কখনো চিন্তা করিনি। আমি অভিনন্দন জানাই তোমাকে। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো গান গাইছ, মন কেড়ে নেওয়ার মতো দুটো গানই খুব মানে হিট গান। আমি একটি গানের অনুরোধ করছি আর তোমার মাধ্যমে সবাইকে আবার আজকে অভিনন্দন জানাচ্ছি। আবারও কে যাসনে ভাটি গান বাইয়া, কুমার সচিন কর্তার এই গানটা গাইতে গাইলে খুব ভালো লাগবে। ধন্যবাদ। নিশ্চয়ই, আপনি সঙ্গেই থাকুন, আমি গাইবার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বরাবরের মতো নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। আমরা অনুরোধের গান বলছিলেন, কোনটা শুনব? একজন দর্শক প্রথমে ফোন করেছিলেন, শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের একটি জনপ্রিয় গান তুমি বিনা কল্পন গানটি গাইবার অনুরোধ করেছিলেন, সেই গানটি গাইছি।
বাহ, অভিব্যক্তির কি সহজ সরল প্রকাশ গানের কথা এবং সুর, এবং আপনি গাইলেনও খুব সুন্দর। এটা আসলে বলবো যে শুধু গান না, এটা একটা মানে লেখক লিখি মানে যিনি লিখেছেন তার একটা বাণী, তার একটা আবদার তার বন্ধুর কাছে, যে বন্ধু আমার ভুলে যেও না, এরকম একটা কিছু। সেটা সবাই তো আর আবদারগুলো লিখে প্রকাশ করতে পারে না, একদম তারা পেরেছেন। এরপরে আমরা কোন গানটা শুনবো? এখন আরেকটা জনপ্রিয় গান, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আবির, অনেক সুন্দর গান গাইছি। টেলিফোনটা একটু নিয়ে নি। নিশ্চয়ই। সুপ্রভাত। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন। টেলিভিশনের ভলিউমটা মিউট করে ফেলুন, তারপর আমাদের সাথে কথা বলুন। আমার নাম সালমা আক্তার, আমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে বলছি। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোন করেছেন, শিল্পীর সাথে কথা বলুন। আমার শুভ সকাল। গান নিশ্চিত গাইছিল বনের ভ্রমরা। আচ্ছা, সঙ্গে থাকুন, আমাদের সময় থাকলে আমি অবশ্যই গাইবার চেষ্টা করব। আসলে অনেক অনুরোধ জমা পড়ে গেছে, শিল্পী চেষ্টা করবেন আপনার অনুরোধটি রাখতে। সাথে থাকুন, আমরা গানে যাই। নিশ্চয়ই। Thank you.
অসাধারণ একটা গান, ভীষণ ভালো লাগলো। আমরা আরও বোধহয় দুটো গান শুনতে পারবো, তো আমরা যদি একটু দ্রুত। হ্যাঁ নিশ্চয়ই। শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের আরেকটি গান গাইছি, প্রাণনাথ ছাড়িয়ে যান বন্ধুরে। কথা রাখো কাছে থাকো যাইও না গো দূরে, বন্ধুরে যাইও না গো দূরে, দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট কহা ছাড়িয়া যায় না বন্ধু রে। I'm not
ফিরিয়া যায় না বন্ধু। ভীষণ ভালো লাগলো, ভালো লাগছে, কিন্তু সময় তো শেষ, সময়কে ধরে রাখা গেল না। আমরা শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। প্রিয় দর্শক, আমার কিন্তু মন ভালো হয়ে গেছে, আশা করছি এত সুন্দর গান শুনে আপনাদেরও মন ভালো হয়ে গেছে এবং সারাটা দিন এই মন ভালো থাকা কাজে লাগবে, আপনাকে ঘিরে থাকবে। চলুন শেষ গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নেই, আগামীতে আবারও দেখা হবে। শেষ গান, শেষ গান গাইছি আজকে, আমার আজকে শেষ পরিবেশনা। এই গানটা খুবই জনপ্রিয় একটি গান, আমার গলার হার খুলে দে গাইছি, আশা করছি সবার ভালো লাগবে। আর যাদের অনুরোধের গানগুলো গাইতে পারিনি, আমি পরবর্তী কোনো অনুষ্ঠানে আমি গাইবার অবশ্যই চেষ্টা করব। সঙ্গে থাকুন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার গলার হার খুলে নে ললিতে, আমার হার পরিয়া কি ফল হবে সখী প্রাণ বন্ধু না ব্রজেতে। Hey,